দেখছেন কলকাতা টিভি, ভাষ্যতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো ভাষ্যতির সঙ্গে, আমি রয়েছি স্বর্ণালী। আর স্বর্ণালী, শুরুতে যে খবরে নজর রাখবো আমরা, জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াই নিহত 5 সেনা জওয়ান, আবারও উত্তপ্ত হলো উপত্যকা। জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি, এক্সাঙ্গেলের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাহুল গান্ধী, শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন কংগ্রেস সাংসদের। বিজেপির ভুল নীতি এর জন্য দায়ী বলে দাবি করেছেন রাহুল গান্ধী, আবারও রক্তাক্ত হল উপত্যকা, শহীদ হলেন 5 জওয়ান। আর বিজেপির ভুল নীতি সরাসরি কেন্দ্রকে আক্রমণ জানিয়েছেন রাহুল গান্ধী এবং এক্সাঙ্গেলের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও তিনি করেছেন। বিজেপির ভুল নীতির জন্য এতগুলো সেনার প্রাণ গেল, এমনটাই তিনি উল্লেখ করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে। আগামী ভাষ্যটি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে জম্মু কাশ্মীর কিন্তু আবারও উত্তপ্ত, সেখানে ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াই, এবং সেই গুলির লড়াইয়ে নিহত হয়েছেন 5 সেনা জওয়ান। জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি জারি রয়েছে, আমরা দেখেছি এর আগে কিন্তু একাধিক অংশে জম্মু কাশ্মীরের সেখানেও কিন্তু এই ঘটনা ঘটেছে। আমরা কথা বলবো আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিনয় শঙ্কর। বিনয়জি, কিয়া জানকারি মিল রহি ইস ঘটনা মে, অভি তক কিয়া জানকারি হ্যায়? डोडा के जंगल में जो सर्च ऑपरेशन के दौरान आतंकवादियों ने हमले किए थे, उस टाइम में सेना के एक कैप्टन लगाए 3 जवान शहीद हो गए और एक जम्मू कश्मीर के पुलिस के एक जवान वहां पे शहीद हो गए। अभी सेना की ओर से जानकारी आ रही है कि अभी भी सर्च ऑपरेशन जारी है, से अभी भी वहां पे जंगल में 6 आतंकवादी वहां पर है और उसके लिए ड्रोन के सहायता और हेलीकॉप्टर के सहायता से उनको सर्च करने की प्रोग्राम चल रही है और 2-3 आतंकवादी को उन्होंने ढेर गिराया। उसके जो भी उनके पास से भारी मात्रा में राइफल और कारतूस वो रिकवर किए, अभी तक वही जानकारी मिल रही है। विनय जी, भारतीय सेना के द्वारा क्या क्या जानकारी मिल रही है अभी तक, जो 5 सेना वो उन वो आहत हो, उन्हें ये जो आहत हुआ है उन्हें उनके क्या परिचय है? देखिए, एक जो कैप्टन है वो दार्जिलिंग के बासिंदा रहे हैं और 3 की अभी जानकारी अभी तक हमारे पास नहीं मिल रही है और भारतीय सेना की तरफ से वही बोल रहे हैं कि अभी भी सर्च ऑपरेशन जारी है, उन लोगों को नहीं छोड़ेंगे, वही उसको जंगल के अंदर ही उनको घेर गिराने के वादा उन्होंने वचनबद्ध किया। उनका इन्वेस्टिगेशन अभी कैसा चल रहा है? अभी तक किसी को अरेस्ट किया गया है? अभी तक किसी को अरेस्ट नहीं किया है, वो जंगल में वो सर्च ऑपरेशन कर रहे हैं, जो ड्रोन और हेलीकॉप्टर की सहायता से उन लोगों को सर्च करने की कोशिश कर रहे हैं। शुक्रिया आपको विनय जी। আপনাদের জানিয়ে রাখি, ফের উত্তপ্ত হলো জম্মু কাশ্মীর এবং সেখানেই কিন্তু গুলির লড়াইয়ে নিহত হয়েছেন 5 সেনা জওয়ান। যদিও এই বিষয়ে এক্সাঙ্গেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একদিকে যেমন রাহুল গান্ধী কংগ্রেস সাংসদ, এবং তার পাশাপাশি তিনি এর জন্য সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন। আর এই নিয়ে আমরা যাব, ফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনা কর্তা কর্নেল সৌমিত্র রায়। সৌমিত্র বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। আবারও অশান্ত হলো জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, নিহত হয়েছেন 5 সেনা জওয়ান। বারবার এই যে সেনাদের প্রাণ দিতে হয়, কোথাও গিয়ে যেমনটা রাহুল গান্ধী তিনিও বলছেন, এবং কোথাও গিয়ে কি নিরাপত্তায় কোনো বড়সড় গলদ রয়েছে, আপনার কি মনে হচ্ছে? ঘটনাটা অত্যন্ত দুঃখজনক আর দুর্ভাগ্যজনক, যার ফলে আমি আপনাদের চ্যানেলের থ্রু দিয়ে এই মার্টিয়ার্সরা যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিল তাদের প্রতি, তাদের ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। এবারে আসি, আমরা গত 6 মাস থেকে 1 বছর ধরে যা দেখতে পাচ্ছি যে টেররিস্টরা মেইনলি এরা হচ্ছে পাকিস্তানি ব্যাকড SSG, মানে পাকিস্তানের রিটায়ার্ড যারা কমান্ডো তাদের দিয়ে এদের তৈরি করা হয়েছে উইথ সফিস্টিকেটেড আর্মস, ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট, ওয়ার ইকুইপমেন্ট। তার মধ্যে একটা ইন্টারেস্টিং কথা না বলে আমি পারছি না,
আগে এদের যে রেডিও সেট ছিল যাতে যার থ্রু দিয়ে এরা কমিউনিকেট করত, সেই রেডিও সেট গুলোর কমিউনিকেশন আমরা ইন্টারসেপ্ট করতে পারতাম, যার ফলে আমরা বুঝতে পারতাম এরা কোথা দিয়ে ইনফিলট্রেট করছে, কোথায় যাবে, কি তাদের উদ্দেশ্য। কিন্তু অফ লেট এরা এক ধরনের রেডিও সেট ব্যবহার করছে যেটা ইন্টারসেপ্ট প্রুফ, মানে সেই রেডিও সেট গুলোর কমিউনিকেশনকে ইন্টারসেপ্ট করা যাবে না। এটা একটা হাইলি সফিস্টিকেটেড রেডিও ইকুইপমেন্ট যা পাকিস্তান আর্মি বাইরের থেকে প্রোকিওর করেছে। এবারে আসি আমরা কি দেখলাম, আমরা দেখলাম প্রথমে রিয়াসি, সেখানে টুরিস্টদের বাসের ওপরে টেরারিস্ট আক্রমণ করলো, তারপর ডোডাতে, তারপর তারা চলে এলো কাঠুয়াতে, তারপর তারা চলে এলো সাম্বা এরিয়াতে, তারপর আবার তারা ফিরে গেল ডোডাতে। তা এই যে টেরারিস্টদের যে অ্যাক্টিভিটিস গুলো, এই অ্যাক্টিভিটিস গুলো তারা এক্সটেন্ড করেছে, তার মানে নর্থের থেকে আরম্ভ করে সাউথ। এবারে কাঠুয়া এরিয়া আমি বলি, কাঠুয়া এরিয়া কিন্তু বাই এন্ড লার্জ প্লেন এরিয়া, সেখানে টেরারিস্টদের ইনফিলট্রেট করার মতো কঠিন টেরার নেই, টেরেন, যেই টেরেন দিয়ে তারা ইনফিলট্রেট করতে পারে, তবুও আমরা দেখছি সেখান থেকে ইনফিলট্রেট করছে টেরারিস্টরা। তো এখানে আমার অবজারভেশন ইজ ভেরি সিম্পল, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই, এই যে কোঅর্ডিনেশন অফ অল ইন্টেলিজেন্স এজেন্সিজ, বিএসএফ, স্টেট ইন্টেলিজেন্স এজেন্সিজ, আর্মি ইন্টেলিজেন্স এজেন্সিজ, লোকাল পুলিশ, লোকাল এজেন্ট দ্বারা টেরারিস্টদের সম্বন্ধে যারা খবর দেবে, তার মধ্যে একটা লাকুনা আমি দেখতে পাচ্ছি, এই 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 কোঅর্ডিনেশন নেই তাদের, যার ফলে আমাদের সিকিউরিটি ফোর্স ইনফরমেশন পাচ্ছে না। সেকেন্ডলি, যেখানে টেরারিস্টরা যাচ্ছে তাদের লজিস্টিক্স, তাদের খাবার দাবার, পানীয় জল ইত্যাদি যে ইনফরমেশন দেওয়া, এইটাও কিন্তু এখানে ল্যাকিং করছে, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর দুঃখজনক ঘটনা। আর্মি আমার মনে হয় অল আউট উইথ আদার সিকিউরিটি ফোর্সেস, তারা এর উপরে অ্যাকশন নেবে। একদমই, অনেক অনেক ধন্যবাদ জানাবো সৌমিত্র বাবু আপনাকে। কর্নেল সৌমিত্র রায় প্রাক্তন সেনা কর্তা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি, ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর এবং এক্স হ্যান্ডেলে এই বিষয়ে, কিন্তু এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে যে এই সংঘর্ষে নিহত হয়েছেন 5 সেনা জওয়ান এবং জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি জারি রয়েছে উপত্যকা। এবং ঠিক এই ঘটনার জন্যই এবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তিনি কিন্তু সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি সেখানে সোশ্যাল মিডিয়ায় যেমনটা পোস্ট করেছেন যে এই ঘটনার জন্য বিজেপি দায়ী। একদমই, এবং সাম্প্রতিক সময় উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ব্যাপকভাবে বেড়েছে এবং সেই জায়গায় নিরাপত্তা নিয়েও একটা বড়সড় প্রশ্ন উঠছে। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় ইতিমধ্যেই কিন্তু হাই অ্যালার্টও জারি করা হয়েছে। ডোডা, কুলগাম সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর উপর হচ্ছে জঙ্গি হামলা। জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গি গুলির লড়াই এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, তিনি এ বিষয়ে বিজেপির ভুল নীতিকেই কিন্তু দায়ী করেছেন এবং এই ঘটনার জন্য বিজেপির ভুল নীতি দায়ী এমনটাই উল্লেখ করেছেন তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে। আগামী ভাষাতে আমরা দেখতে পাচ্ছি যে এবার কিন্তু যে বিজেপি সরকার অর্থাৎ এনডিএ জোট যে সরকারে এসেছে এবং তার পরবর্তী থেকেই সময় থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর বারংবার এইভাবেই উত্তপ্ত হয়ে উঠছে এবং সেই যে নীতির জন্য সরাসরি কিন্তু বিজেপিকেই আক্রমণ করছেন, বিজেপিকে আক্রমণ করছেন কংগ্রেস নেতা। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সৌমিক ভট্টাচার্যের সঙ্গে। সৌমিক বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌমিক বাবু, এবার জম্মু কাশ্মীরে আবারও সেনা জঙ্গি গুলির লড়াই এবং সেই লড়াইয়ে নিহত হয়েছেন 5 জওয়ান এবং সে বিষয়ে এবার রাহুল গান্ধী সরাসরি বিজেপিকে আক্রমণ করেছেন, তিনি বলেছেন বিজেপির ভুল নীতি এর জন্য দায়ী। কিভাবে দেখছেন আপনি তার মন্তব্যকে? পাকিস্তানের সংবাদপত্রের প্রথম পাতায় রাহুল গান্ধীর বিবৃতি বেরোবে, 3 দিন ধরে রাহুল গান্ধীর বিবৃতি পাকিস্তানের সংবাদ মাধ্যম চালাবে, বিভিন্ন পাকিস্তান প্রভাবিত আন্তর্জাতিক ইংরেজি সংবাদ মাধ্যমগুলো সেখানে তিনি বড় মাপের কভারেজ পাবেন।
আসলে কংগ্রেস নিজের সামান্যতম অবশিষ্ট ঘরানাটাকে ধ্বংস করে ফেলেছে। কোনদিন কাশ্মীর নিয়ে, কিন্তু ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে ঐক্যমত্যের বাইরে কোনো কিছু তৈরি হয়নি। ইউএনওতে যেদিন আমেরিকার একটা ট্যাসিড সমর্থন নিয়ে কার্যত পাকিস্তান অনেকটা এগিয়ে গিয়েছিল আজাদ কাশ্মীর তাদের স্লোগান নিয়ে, সেদিন কিন্তু ফরওয়ার্ড ব্লকের চিত্ত বসু প্রস্তাব করেছিলেন যে এই মুহূর্তে যদি কেউ ভারতের কে নেতৃত্ব দিতে পারেন তিনি অটল বিহারী বাজপেয়ী, সম্পূর্ণ ভিন্ন মেরুর একজন রাজনৈতিক কর্মী, এবং সেটা মেনে নিয়েছিলেন তৎকালীন কংগ্রেস নেতৃত্ব। তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন নেহরুজির সময়ে, পরবর্তীকালে রাজীব গান্ধীর সময়ে, শ্রীমতী গান্ধীর সময়, এমনকি নরসিমা রাওয়ের সময়ও কংগ্রেসের যে রাজনৈতিক ঘটনাটুকু অবশিষ্ট ছিল একটা শতাব্দী প্রাচীন দলের, সেটা শুধুমাত্র একটি পরিবারতান্ত্রিক দলের মালিকানার কারণে আজকে ধ্বংস হয়ে গেছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা ভারতীয় জনমনে নেই। ধন্যবাদ আপনাকে সৌমিক বাবু। আমরা কথা বললাম বিজেপির সাংসদ সৌমিক ভট্টাচার্যের সঙ্গে, আপনারা শুনলেন এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া। জম্মু কাশ্মীরের ডোডায় সেনা জঙ্গিগুলির লড়াই, গুলির লড়াই, ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে 5 জন সেনা জওয়ান তারা তাদের প্রাণ গিয়েছে এবং সেই জায়গায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধী, এবং পাশাপাশি বিজেপির ভুল নীতির জন্য এই ঘটনা ঘটেছে, বিজেপির ভুল নীতি এর জন্য দায়ী, এমনটাই সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন রাহুল গান্ধী। এক স্যান্ডেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন রাহুল গান্ধী। আর এবার ভাষ্যতি আমরা যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, পিছল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে। একদমই, এবং 26,000 চাকরি বাতিল করে হাইকোর্ট, প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চের এই সিদ্ধান্ত। আপনাদের জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি পেছল, মামলার চূড়ান্ত শুনানি 3 সপ্তাহ পর, এমনটাই জানা যাচ্ছে। একদম ভাষাতে আমরা দেখেছিলাম যে একেবারে এপ্রিল মাসে কিন্তু এই 26,000 যে শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিলের নির্দেশ ছিল হাইকোর্ট থেকে, এবং সেই যে নির্দেশ তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য একদিকে এবং অন্যদিকে এসএসসি এবং মামলাকারীরাও, এবং সে বিষয়ে এই মামলার শুনানি কিন্তু এবার পিছল। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে পিছল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি, এবং এর আগে আমরা দেখেছি যেমনটা ভাষ্যতি যে এপ্রিল মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সব্বর রশিদের যে ডিভিশন বেঞ্চ, তাদের কিন্তু এই নির্দেশ ছিল, এবং সেই নির্দেশ মতোই কিন্তু এই প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল, এবং তার পরবর্তীতেই তারা কিন্তু দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টের, এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই যেমনটা আপনাদের জানাচ্ছি যে পিছল সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি এবং 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি সুপ্রিম কোর্টে। নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ও গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি পিছল, 3 সপ্তাহ পর মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে, এবং 4 আইনজীবীকে দায়িত্ব দেওয়া হয়েছে সব পক্ষের হলফনামা নিয়ে একটি সংক্ষিপ্ত আকারে রিপোর্ট তৈরি করতে হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাক। পীযূষ দা, যে বিষয়টা জানতে চাইবো যে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে কিন্তু এসএসসি মামলার শুনানি পিছল, মূলত আজ সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ এই মামলা নিয়ে? ওয়েপনাইজিং অফ পাসপোর্টস থ্রু ওয়েপন, যে ভলিউম, সেই ভলিউম কিন্তু শুনতে গেলে সুপ্রিম কোর্টের প্রচুর সময়ের প্রয়োজন। সেই জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এসএসসি মামলার যে সামগ্রিক যে ভলিউম, সেই ভলিউমকে সংক্ষিপ্ত সারে তারা দেখতে চান, অর্থাৎ তাদের কাছে একটি সংক্ষিপ্ত আকারে প্রকাশ, একটা সিনপসিস করে জমা দিতে হবে। কারা জমা দেবেন? তার জন্য এই 3 বিচারপতির বেঞ্চ 4 জন আইনজীবীকে নিযুক্ত করলেন। এর মধ্যে রয়েছেন আইনজীবী আস্থা শর্মা, আইনজীবী শালিনী, আইনজীবী কুণাল চ্যাটার্জি ও আইনজীবী পার্থ সিট।
এদের এই চারজনকে নিয়ে একটি যে নোডাল কমিটি গঠন করে দেওয়া হলো, এই নোডাল কমিটির কাজ হবে যে এই মামলার সঙ্গে সংযুক্ত সকল পক্ষের যে হলফনামা, সেই হলফনামাগুলোকে কনসাইল করে তারা বসবেন এবং কনসাইল করে দু সপ্তাহের মধ্যে একটি সংক্ষিপ্ত সার এই মামলার বিষয়বস্তু তৈরি করবেন। এই মামলার সঙ্গে যুক্ত কারা আছে? এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকার, এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ, এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন বোর্ড, সেকেন্ডারি এডুকেশন বোর্ড, এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন যারা চাকরি পাননি, প্রকৃত চাকরি যারা রিট পিটিশন কলকাতা হাইকোর্টে দায়ের করেছিলেন, এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন 26,000 চাকরিহারারা। এছাড়াও এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ ডি এবং গ্রুপ সি যে সমস্ত নিয়োগ প্রার্থীরা রয়েছেন তারাও যুক্ত রয়েছেন। অর্থাৎ এই সামগ্রিকভাবে যদি সকলের বক্তব্য শুনতে হয় তাহলে দেখা যাবে যে আদালতের প্রচুর সময়ের প্রয়োজন। তার কারণ যেমন ধরো যারা চাকরি হারিয়েছেন এই 26,000, এই 26,000-এর যে সমস্ত আইনজীবীরা রয়েছেন এক একজনের অধীনে ধরো 10 জন, 12 জন, কারুর অধীনে 50 জন, 100 জন, 150 জন রয়েছেন, এই রকম 6 থেকে 7 জন আইনজীবী রয়েছেন, তাদের প্রত্যেকের বক্তব্য শুনতে হবে। যারা রিট পিটিশন ফাইল করেছিলেন কলকাতা হাইকোর্টে, প্রথম মামলা করেছিলেন মূল আবেদনকারী, তাদের মধ্যেও অনেক আইনজীবী রয়েছেন, রাজ্য সরকারের আইনজীবী রয়েছেন, বোর্ডের আইনজীবী রয়েছেন। সুতরাং এই মামলা শুনতে গেলে সুপ্রিম কোর্টের একটা বিস্তর সময়ের প্রয়োজন। সেই জন্যই বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই 4 সদস্যের একটি নোডাল কমিটি গঠন করে দিলেন, যে নোডাল কমিটি 2 সপ্তাহের মধ্যে সকলের হলফনামা নিয়ে তারা বসবেন এবং একে অপরের সঙ্গে আলোচনা করে এই মামলার যে সংক্ষিপ্ত সার, সেই সংক্ষিপ্ত সার তারা তৈরি করবেন, তৈরি করে সুপ্রিম কোর্টের এই বেঞ্চের কাছে তারা জমা দেবেন। সেই সংক্ষিপ্ত সার দেখেই কিন্তু সুপ্রিম কোর্ট তার পরবর্তী শুনানি, মূল শুনানি পর্ব শুরু করবেন। এখানে আজকে যখন শুনানি চলছেন তখন কিন্তু আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি নাকি চাকরিহারাদের পক্ষ হয়ে তিনি সওয়াল করতে উঠেছিলেন, তিনি কিন্তু আজকে SSC-কে প্রশ্নের মুখে ঠেলে দিলেন। তার দাবি সুপ্রিম কোর্টের কাছে SSC-র ভূমিকা সঠিক নয়, SSC সিঙ্গেল বেঞ্চে একরকম কথা বলছে, ডিভিশন বেঞ্চে একরকম বলছে, কোথাও তিনি SSC চুপ থাকছে, কোথাও SSC এক ধরনের হলফনামা দিচ্ছে, আবার সুপ্রিম কোর্টে এসে তাদের পদক্ষেপ অন্যরকম হচ্ছে। অর্থাৎ SSC-র এই ভূমিকাটা তিনি সন্তোষজনক বলে তিনি আদালতের কাছে তুলে ধরেন। পাশাপাশি বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি নাকি মূল আবেদনকারী যারা ছিলেন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যারা মামলা দায়ের করেছিলেন, সেই আবেদনকারীদের পক্ষ হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি দাবি করেন যে পরবর্তী শুনানির দিন যাতে CBI তাদের তদন্ত গতিপ্রকৃতি সংক্রান্ত একটি রিপোর্ট আদালতের কাছে পেশ করেন। তার কারণ তিনি দাবি করেছেন আদালতের কাছে ইতিমধ্যে CBI একটি চার্জশিট পেশ করেছে, আগামী 3 সপ্তাহ পর যে মঙ্গলবার পড়বে সেই মঙ্গলবার এই মামলার শুনানি গ্রহণ করা হবে। একদমই, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আরো বারোই সময়, এখন একটা বিরতি, ফিরছি আরো নানা খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, যে খবরে নজর রাখবো, কুলতলিতে পুলিশকে গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, অভিযুক্তের বাড়িতে খোঁজ মিলল গোপন সুরঙ্গের। সুরঙ্গ দিয়ে জয়নগর পর্যন্ত যেতে পারতেন সাদ্দাম, সুরঙ্গের মধ্যে দিয়েই ছিল একটি খাল, যেই খবর আপনাদের সামনে আমরা গতকালই এনেছিলাম যে কুলতলি কাণ্ডে কিন্তু এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, অভিযুক্তের বাড়িতে খোঁজ মিলল গোপন সুরঙ্গের, সুরঙ্গ দিয়ে জয়নগর পর্যন্ত যেতে পারতেন সাদ্দাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে সেই সুরঙ্গের মধ্যেই কিন্তু রয়েছে একটি খাল এবং এখান থেকেই জয়নগর পর্যন্ত যেতে পারতেন, গোপন রাস্তা দিয়ে জয়নগর পর্যন্ত যেতেন সাদ্দাম, এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। প্রিয়গোপাল, গতকালই আমরা এই খবর সম্প্রচার করেছি এবং যেখানে দেখা যাচ্ছে যে খাটের তলাতে এই গোপন সুরঙ্গ অভিযুক্তের বাড়িতেই খোঁজ মিলেছে, আর কি কি তথ্য এই মুহূর্তে পুলিশের হাতে, পুলিশ কেন জানতে পারলো না?
একদমই দেখো, তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে পুলিশ অনেকদিন ধরেই কিন্তু ওর উপরে ওই সাদ্দাম সর্দার যে অভিযুক্ত তার উপরেই কিন্তু নজর রেখেছিল। অবশেষে যে ওর যে মূলত যে ব্যবসা ছিল যে মানুষ ঠকানোর ব্যবসা, মানে সোনার মূর্তি মানে প্রতারণা করেছে মানুষের কাছ থেকে টাকা পয়সা লুট করতে, এমনটাই কিন্তু পুলিশ মারফত খবর পাওয়া গেছে। কিন্তু কালকে যখনই তাকে পুলিশ গ্রেপ্তার করতে যায় তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সাদ্দাম ও তার ভাই। তার তখনই সেই পুলিশ আহত অবস্থায় তাকে কুলতলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে কিন্তু তারপরেই তার বাড়িতে যায় কুলতলি থানার পুলিশ এবং তার বাড়িতে গিয়ে কিন্তু তল্লাশি চালানোর সময় চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যে তার খাটের তলা থেকে পাওয়া যায় একটা সুরঙ্গ, এবং সেই সুরঙ্গ কিন্তু পাশের একটি খাল, সেই খালের সঙ্গে কিন্তু কানেক্ট করা আছে, এবং সেই সুরঙ্গতে রীতিমতো দরজা এবং তালা দেওয়া, কারণ এই সুরঙ্গ থেকে সে যাতায়াত করতো এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। কালকে এই পুলিশের গুলি চালানোর পরেই কিন্তু এই সুরঙ্গ দিয়ে কিন্তু সাদ্দাম ও তার ভাই পালিয়েছে এমনটাই অনুমান করছে কুলতলি থানার পুলিশরা। ইতিমধ্যেই কিন্তু এলাকায় রয়েছে পুলিশ বাহিনী এবং তার একদমই প্রিয় গোপাল ধন্যবাদ জানাবো তোমাকে। কথা বলবো আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপির নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুল বাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। রাহুল বাবু, কুলতলি কাণ্ডে এবার নয়া মোড় সামনে এসেছে একেবারে, যে অভিযুক্ত সাদ্দাম তার বাড়ির যে খাটের নিচ সেখান থেকেই একটা সুরঙ্গের কথা জানতে পেরেছে পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে সেখানেই যে এই বিষয়টি এর আগে কেন পুলিশ জানতে পারলো না, কিভাবে দেখছেন আপনি এই বিষয়টিকে? না, বিষয়টা হচ্ছে পুলিশ জানতে পারলো না এটা আমি মানি না, সব জানে পুলিশ, কিন্তু পুলিশের কিছু করার উপায় নেই। তার কারণ রাজনৈতিক ফাঁসে, তৃণমূলের চাপে পুলিশ কিছু করার অবস্থায় নেই। সেই কারণের জন্য যথেষ্ট যার যা খুশি তাই হচ্ছে, এবং আমি মনে করি যদি ঠিক মতো তদন্ত হয় তাহলে দেখা যাবে এর সাথে বড় উগ্রপন্থী যোগাযোগ আছে। কারণ যে জাতীয় সুরঙ্গ, যে জাতীয় ঘটনা, তাতে উগ্রপন্থী যোগসাজশ থাকাটাই স্বাভাবিক আছে। সেই কারণে আমি মনে করি মমতা ব্যানার্জির অবিলম্বে বিষয়টি এনআইএ এর হাতে দেওয়া উচিত, কারণ এটা পুরোপুরি উগ্রপন্থীদের বিষয়, এবং পুলিশ যদি একটু অধিকার পেত তাহলে আমার মনে হয় আগেই এই সমস্ত অনেক কিছুর সুরাহ হয়ে যেত। সুরঙ্গের জন্য লোক পুলিশকে দায়ী করলে আমি মনে করি পুলিশ দায়ী নয়, দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। কারণ তৃণমূল কংগ্রেসের চাপে পুলিশ দেখেও দেখে না, বুঝেও বোঝে না, এটাই হচ্ছে এই রাজ্যের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। ধন্যবাদ আপনাকে রাহুল বাবু কথা বলার জন্য। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে যে সমস্ত ভোটার শাসক দলের দৌরাত্বে ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল চালু করলেন শুভেন্দু অধিকারী। অভিযোগকারীদের নাম পরিচয়পত্র গোপন রেখেই সমস্যার সমাধান করা হবে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ এবার কিন্তু একটি নতুন পোর্টাল চালু করা হলো এবং অভিযোগ জানাতে এই পোর্টাল চালু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী যে একাধিক অভিযোগ করেছেন যে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, এই অভিযোগ তিনি সামনে এসেছেন। এবং সম্প্রতি তিনি কিন্তু রাজভবনের সামনে সেই যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদের ধর্ণা অবস্থানও করেছেন, এবং এবার একেবারে নতুন পোর্টাল চালু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগকারীদের জন্য। রাজ্যে লোকসভা নির্বাচন ও বিধানসভার উপনির্বাচনে যে সমস্ত ভোটার শাসক দলের দৌরাত্বে ভোট দিতে পারেননি তাদের জন্য নয়া পোর্টাল চালু করলেন শুভেন্দু অধিকারী। উপনির্বাচনের ফলাফলের পরেই শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করেছিলেন যে এই উপনির্বাচনের যে ফলাফল, অর্থাৎ উপনির্বাচনে সম্পূর্ণ লুট হয়েছে এবং এই ফলাফলকে রীতিমতো প্রহসন বলেছিলেন তিনি। এবং রাজভবনে তিনি দ্বারস্থ হয়েছিলেন যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে, এবং সেদিনই সংবাদ মাধ্যমের মুখোমুখিও তিনি বলেছিলেন যে গণতন্ত্রকে বাঁচাতে হবে এবং যারা ভোট দিতে পারেনি এই উপনির্বাচনে তাদের জন্য নয়া পোর্টাল খোলা হবে এবং সেখানেই তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। একদমই ভাস্বতি, আমরা দেখতেই পাচ্ছি সেই মতোই কিন্তু এবার নতুন পোর্টাল খুলেছেন, খোলা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার পক্ষ থেকে সেই পদক্ষেপ তেমন, যেমনটা তুমি জানাচ্ছিলে ভাস্বতি, যে তিনি যেমনটা সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে জানিয়েছিলেন সেই মতোই কিন্তু এক্ষেত্রে তিনি প্রতিশ্রুতি রাখলেন এবং অভিযোগকারীদের নাম পরিচয়পত্র গোপন রেখেই সমস্যার সমাধান করা হবে বলে এমনটাই দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আমরা দেখেছি ভাস্বতি তুমি যেমনটা বলছিলে যে লোকসভা নির্বাচন এবং রাজ্যের বিধানসভা উপনির্বাচনে কিন্তু একাধিক এই অভিযোগগুলি সামনে এসেছে।
আর ভাষ্যতে এবার খবর নজর রাখবো যে খবরের দিকে, মনীষ সিসোদিয়ার তৃতীয়বারের জামিন আবেদনে সিবিআই ও ইডি কে সুপ্রিম নোটিশ। সিসোদিয়া জেলে রয়েছেন প্রায় 16 মাস। অন্যদিকে আদালত বলেছিল যদি ট্রায়ালে কোনো অগ্রগতি না হয় তাহলে তিনি ফের জামিনের আবেদন করতে পারেন, এবং ঠিক সেই কারণেই এবারের এই আবেদন, জানান সিসোদিয়ার আইনজীবী। 29 জুলাই পরবর্তী শুনানি রয়েছে মামলার। উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারি সূত্রে 2023 সালের 26 ফেব্রুয়ারি থেকে সিসোদিয়া হেফাজতে রয়েছেন, এবং এবার মনীষ সিসোদিয়ার তৃতীয়বারের এই জামিনের আবেদন, আবেদনে ইডি এবং সিবিআই কে সুপ্রিম নোটিশ। মনীষ সিসোদিয়া তৃতীয়বারের জামিন আবেদনে সিবিআই ও ইডি কে সুপ্রিম নোটিশ। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লবদা, সুপ্রিম কোর্টের তরফে সিবিআই ও ইডি কে ঠিক কি নোটিশ দেওয়া হয়েছে, কি পর্যবেক্ষণ এ বিষয়ে সুপ্রিম কোর্টে? দেখো, মনীষ সিসোদিয়া এই নিয়ে 3 বার সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানালো। এর আগে যখন ও জামিনের আবেদন জানান উনি, তখন সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে মূল মামলার যে শুনানি, সেই শুনানি যদি লক্ষণীয় কোনো অগ্রগতি না হয় তাহলে তুমি ফের কিন্তু জামিনের আবেদন করতে পারো। মূলত সুপ্রিম কোর্টের সেই পুরনো পর্যবেক্ষণটাকে সামনে রেখেই মনীষ আবার এসছেন সুপ্রিম কোর্টে, এবং যেহেতু 2023 সালের অক্টোবরের পর মূল মামলার ট্রায়াল সেভাবে এগোয়নি, সেই কারণে এই আবেদনটা গ্রহণ করে সিবিআই এবং ইডির বক্তব্য জানতে চেয়ে সুপ্রিম কোর্ট নোটিশটা পাঠিয়েছে। এটাই আজকের বিষয় আর কি। একদমই, ধন্যবাদ জানাবো পল্লবদা। আপনাদের জানিয়ে রাখি, এবার মনীষ সিসোদিয়ার তৃতীয়বারের জামিন আবেদনে সিবিআই এবং ইডি কে সুপ্রিম নোটিশ দেওয়া হয়েছিল। আবেদন করা যাবে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট, এবং এর পরবর্তীতে 29 জুলাই এর পরবর্তী শুনানি রয়েছে। মনীষ সিসোদিয়ার তৃতীয়বারের জামিন আবেদন এবং আবেদনে সিবিআই ও ইডি কে সুপ্রিম নোটিশ। সিসোদিয়া জেলে রয়েছেন প্রায় 16 মাস, এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 29 জুলাই। এবার যে খবরে নজর রাখবো, ইসলামপুরের গোবিন্দপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঠিক কি কারণে এই বোমাবাজি তার তদন্ত শুরু করেছে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে নজর রেখেছে, ইসলামপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে এবার বোমাবাজির অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। কি কারণে বোমাবাজি তারই তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। ভাস্কর রায় রয়েছেন ফোন লাইনে। ভাস্কর, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? কয়েকদিন আগে আমরা দেখেছিলাম, 3-4 দিন আগে, যে ইসলামপুরে রাতে, শনিবার রাতে যে ঘটনাটি ঘটেছিল, পঞ্চায়েত সমিতির এই সদস্যের স্বামীকে বাপি রায়, যে তৃণমূল নেতা রয়েছে, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। এমন এই পরিপ্রেক্ষিতে রেস্ট কাটতে না কাটতেই গতকাল রাতে ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠে বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা চারজনের ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেতে রাতে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ভাস্কর, এ বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য যার বাড়িতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ সামনে আসছে, তার কি বক্তব্য? ভাস্কর, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তার বক্তব্য যে এর বাড়িতে বোমাবাজি ঘটনা আতঙ্ক রয়েছে গোটা পরিবারের সদস্যরা, কিন্তু একজন পঞ্চায়েত সদস্যের বাড়িতে এইভাবে বোমাবাজি ঘটনা যদি ঘটে তাহলে মানুষ সংশ্লিষ্ট কথা প্রশ্ন উঠতে খোদ পঞ্চায়েত সদস্য। ভাস্কর, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা কাউকে গ্রেফতার করা হয়নি, কারণ চিহ্নিত করা যায়নি যে কারা গতকাল রাতে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি করে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের কি মত এ বিষয়ে? তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে যে দুদিন আগে যে ঘটনা ঘটেছে ইসলামপুরে মাদারীপুর এলাকায়, সেম যদি এরকম চলতে থাকে তাহলে পুলিশ প্রশাসনের উপর কি ভরসা থাকবে তাদের? তাদের ভাস্কর, এই বিষয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য যার বাড়িতেই বোমাবাজি করা হয়েছে তিনি ঠিক কি বলছেন যে কি কারণে তার এই তার বাড়িতেই বোমাবাজি করা হয়েছে, প্রাথমিকভাবে কি অনুমান করা হচ্ছে? প্রাথমিকভাবে সে কিছু বলতে পারছে না, কারণ তার বাড়িতে কেন বোমাবাজি করা হলো, কি কারণে বোমাবাজি করা হলো, কি আক্রোশ তার উপর, যদি পঞ্চায়েত সদস্যদের বাড়িতে যদি এমন বোমাবাজি হচ্ছে সাধারণ মানুষের বাড়িতে কতটা তারা সর্বস্তভাবে থাকবে, এমনটাই অভিযোগ তাদের। ধন্যবাদ তোমায় ভাস্কর, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। আরো বারোয় সময় এখন একটা বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর, আর এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রীর বৈঠকের পর ফের বৈঠক নবান্নে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের এই বৈঠক। বৈঠক মুখ্য সচিবও থাকবেন এই বৈঠকে, এবং বৈঠকে থাকবেন কৃষি দপ্তরের আধিকারিকরা, বৈঠকে থাকবেন জেলা শাসক ও পুলিশ সুপাররাও। বর্ষার শুরুতেই যেভাবে শাকসবজি থেকে আনাজপাতির দাম বৃদ্ধিও পাচ্ছে, সেক্ষেত্রে বাজারে গিয়ে রীতিমতো মধ্যবিত্ত বাঙালিকে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর এই বৈঠকের পর আবারও বৈঠক আম জনতা, তাদের কিন্তু যথেষ্টই সমস্যার মুখে পড়তে হচ্ছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক, মুখ্য সচিবের টাস্কফোর্স গঠন করা হলেও দ্রব্যমূল্য কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। একদমই ভাস্বতী, এবং আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহ থেকেই কিন্তু বিভিন্ন বাজারে যাচ্ছে, টাস্কফোর্স অভিযান চালাচ্ছে, এবং তার পাশাপাশি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কিন্তু হানা দিচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু যেন দাম নিয়ন্ত্রণ আসে সবজির, সেই মতো এই বৈঠক। আর এবার উল্টোডাঙা মাঠ বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্কফোর্সের হানা, কতটা কমল শাকসবজির দাম সেই বিষয়ে কিন্তু তারা ঘুরে দেখছেন গোটা বাজার। একদমই ভাস্বতী, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এবার উল্টোডাঙা মাঠ বাজারে কিন্তু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্কফোর্সের হানা। আমরা যেমনটা জানাচ্ছিলাম আপনাদের যে গত সপ্তাহ থেকে কিন্তু কলকাতা থেকে শুরু করে জেলা বিভিন্ন জায়গার বিভিন্ন বাজারে কিন্তু এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্কফোর্সের হানা আমরা দেখতে পাচ্ছি, এবং এখনো পর্যন্ত ঠিক কতটা কমলো শাকসবজির দাম সেই নিয়েই কিন্তু এই হানা চলছে। কলকাতা থেকে জেলা নজরদারি চলছে বিভিন্ন বাজারগুলিতে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহ থেকেই কিন্তু এই ইবি এবং টাস্কফোর্সের এই হানা চলছে, এবং এখনো পর্যন্ত ঠিক কতটা কমলো শাকসবজির দাম কি জানা যাচ্ছে? দেখো, আজকে সকালবেলায় উল্টোডাঙা মাঠ বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্কফোর্স ও কলকাতা পুলিশের পক্ষ থেকে একটা জয়েন্ট ইন্সপেকশন, যে ওখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরেও এতগুলো দিন কেটে যাওয়ার পর বাজারের এই যে গগনচুম্বী রেট, অর্থাৎ সবজি বাজারের যে দাম সেটা যে আকাশ ছুঁতে পেয়ে চলেছে, সেটা কতটা নিয়ন্ত্রণ হয়েছে বা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, এই খোঁজ নিতে গিয়ে যেটা দেখা গেছে যে ওই একই অবস্থা বিগত দিনগুলির মতো আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি। ওই 15 থেকে 20 টাকা প্রতিটা সবজির দাম কিছুটা কমলেও কিন্তু সেই মানে অর্থে, অর্থাৎ এই সময়কালে গত বছর বা বিগত বছরগুলো সবজি বাজারে সবজির যে রেট ছিল তার থেকে যথেষ্ট বৃদ্ধি পেয়ে রয়েছে, এবং সেটা কমাবার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ বা সরকারি প্রশাসনিক যে উদ্যোগ তার কোনোটাই কাজে আসছে না, সেটা কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে। ফলে মানুষের মধ্যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর মানুষের মধ্যে একটা উৎসাহ তৈরি হয়েছিল যে হয়তো মুখ্যমন্ত্রী নির্দেশের পর বাজারটা অনেকটা যে লাগাম ছাড়া বা বেলাগাম যে দাম বৃদ্ধি পেয়েছে সেটা অনেকটা কমবে, এবং স্বাদ আর খাদ্যের মধ্যে ফারাকটা অনেক কমবে। কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে টালা থেকে টালি, এমনকি বিধাননগর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে একই চিত্র উঠে আসছে যে দাম কিন্তু সেই অর্থে কমানো সম্ভব হয়নি। মাঝখানে পড়ে দালালরাও এই যে পাইকারি যে বাজার সেখানেও দেখা যাচ্ছে যে বাজারে যারা নিয়ন্ত্রণ করছে সেখানেই গন্ডগোলটা হয়ে রয়েছে, তারা কিন্তু যথেষ্ট দাম বাড়িয়ে সমস্ত চড়া দামে সমস্ত দাম এই সবজি মানে পাইকারি বাজার করছে। ফলে
এটার জন্য আরো কড়া হাতে দমন করার প্রয়োজন রয়েছে, আরো কড়া উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে রাজ্য সরকারে, এটা কিন্তু বলাই। ধন্যবাদ দুর্গা, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। আর এবার আকাশ ছোঁয়া বাজার দরে বেহাল অবস্থা সাধারণ মানুষের, যেই খবরের দিকে আমরা নজর রেখেছি ভাস্বতী, এবং প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে রীতিমতো বাজার দর, জানিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষদের। সবজি ব্যবসায়ীর দাবি, দীর্ঘদিন ধরে দাম বাড়ার কারণে বাজারে ক্রেতার সংখ্যাও প্রচুর কিন্তু কম রয়েছে। অর্থাৎ কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে ভাস্বতী, একদিকে যেমন ক্রেতার সমস্যা রয়েছে, তেমনি বিক্রেতারও কিন্তু সমস্যা একইভাবে রয়েছে। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এই আকাশ ছোঁয়া যে বাজার দর, তার জন্য নাকাল ছিলেন ক্রেতারা, কিন্তু এবার বিক্রেতা যারা, তারা ঠিক কি বলছেন? দেখো, আজকে সকাল থেকে ব্যারাকপুরের বিভিন্ন বাজারে আমরা নিজেরাও দেখেছি, তার বাজারের যে সবজি বিক্রেতা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে হারে বাজার দর বাড়ছে তাতে কিন্তু সাধারণ মানুষ যেমন নাভিশ্বাস উঠছে বাজার কেনাকাটি করতে, তেমন ভাবেই যারা যারা বিক্রেতা যারা অন্য জায়গা থেকে কাঁচামাল কিনে নিয়ে আসছেন তাদেরও কিন্তু বিক্রি করতে সমস্যা হচ্ছে। কারণ যে পরিমাণে প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাজার দর বেড়ে উঠেছে, তাতে কিন্তু সাধারণ মানুষ যে পরিমাণ সবজি কিনতো তার চেয়ে কিন্তু অনেকটাই, প্রায় অর্ধেক বলা যেতে পারে, সেইভাবে কিন্তু তারা সবজি কেনাকাটি করছে। ফলে কিন্তু বাজারে প্রতিদিনের মতো বিগত এই 3-4 দিন ধরে, বা তুমি বলতে পারো 1 সপ্তাহ ধরে, বাজারে কিন্তু সাধারণ মানুষের আনাগোনাটা একেবারে কমে গেছে বললেই চলে। তবে সেদিকে তাকিয়ে কিন্তু স্থানীয় যে পৌরসভার কমিটি বা যারা টাস্কফোর্সের যারা আধিকারিক রয়েছেন তারা প্রত্যেকেই প্রায় মাঝে মাঝে এলাকার যে বাজারগুলি রয়েছেন সেখানে হানা দিচ্ছেন, কথা বলছেন স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে, যারা ক্রেতা যারা বিক্রেতা তারা প্রত্যেকের সঙ্গেই কথা বলছেন। তারাও জানার চেষ্টা করছেন যে কি কারণে এত দাম বৃদ্ধি হচ্ছে প্রত্যেকটি বাজারে, তাতেও কিন্তু উদ্বেগ উঠেছে। অপরদিকে যারা বিক্রেতা রয়েছেন তাদের দাবি যে যে হারে বৃষ্টি হচ্ছে তাদের কিন্তু প্রচুর ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বা এমন এমন জায়গায় কিছু ফসল রয়েছে যারা বৃষ্টির জন্য হতে পারছে না, সব মিলিয়ে বলা যেতে পারে কিন্তু ফসল ফলার কমেও কিন্তু এই সব জিনিসপত্রের দামের বৃদ্ধিও কিন্তু হতে পারে বলেও তিনি জানিয়েছেন। ধন্যবাদ সুপ্রজিৎ। রানাঘাটে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ সামনে এসেছে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে, ধৃতদের রানাঘাট আদালতে আজ পেশ রয়েছে। একদমই, এবং তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই অভিযোগ, রানাঘাটে ফের প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী কোন্দল, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে, ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে, এই দুজনকে আজ রানাঘাট আদালতে পেশ করা হবে। তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে, এবং একই সঙ্গে ভাষ্যতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। পিন্টু বণিক প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পিন্টু, তৃণমূলের একাংশের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, কি জানা যাচ্ছে, কোন বিষয় থেকে এই বচসার সূত্রপাত গোষ্ঠী কোন্দল সামনে এলো? দেখো ভাষ্যতেই, গতকাল রাতে আনুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কর্মীদের ওপর চড়া হয় তৃণমূলেরই আর এক অংশ। তো এই ঘটনায় কিন্তু 3 তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি আছে। এই মারধরের যে অভিযোগটা উঠছে, তারা যারা মারধর করেছে তারাও কিন্তু তৃণমূলের সক্রিয় কর্মী। আর এই ঘটনা সামনে আসার পর কিন্তু যথেষ্ট গোষ্ঠী কোন্দল কিন্তু আবারও শুরু হয়েছে রানাঘাট এলাকা জুড়ে। তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া? দেখো, নেতৃত্বের সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রানাঘাট সাংগঠনিক জেলার অন্য নেতাদের তরফ থেকে জানা হয়েছে, যারাই এই কাজে জড়িত, যারাই দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে জড়িত ছিল, তারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমনটাই দাবি করছে তৃণমূলেরই আর এক অংশ। একদম, ধন্যবাদ তোমায় পিন্টু, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পিন্টু বণিক। আরো বারো আজকের মতো এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।